ও আচ্ছা, হ্যালো বন্ধুরা, আমি ফিল্মি মুভি এসে গেছি আপনাদের সামনে টিএফবির একটা ব্র্যান্ড নিউ এপিসোডের সাথে, যেখানে আমরা কথা বলে থাকি বিভিন্ন শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু নিয়ে। তো শুরু করার আগে কিছু কথা আপনাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে আমি জানি আমার চ্যানেলে অনেকদিন ভিডিও আসেনি, সেটা নিয়ে অনেকের অনেক অভিযোগ রয়েছে। তো এর পিছনে কিছু কারণ ছিল, আমার পার্সোনাল কিছু প্রবলেমস ছিল, আমার লাইফে কিছু প্রবলেম হয়েছিল এই টাইমটায়। তো এর মাঝখানে অনেকে আমাকে ফোন এবং মেসেজ করেছেন যে কী হয়েছে, তাদের ভিডিও আসে না কেন। তো আমি জানতাম না যে এতজন আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তো থ্যাংকস সেটার জন্য। তো এবার থেকে আশা করছি সপ্তাহে মিনিমাম দুটো করে ভিডিও, এবং চেষ্টা করবো তারও বেশি দেওয়ার, আর তার সাথে কিছু কিছু শর্ট ফিল্মস এই চ্যানেলে আসতে থাকবে। তো যারা এতদিন ভালোবাসা দিয়েছো, সাপোর্ট দিয়েছো, প্লিজ ভালোবাসার সাপোর্টটা দিও, এবং এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো ভালো সিনেমা, ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মসের সন্ধান আমি আপনাদেরকে দেবো। তো চলো শুরু করা যাক একটা ফ্রেশ নিউ এপিসোড উইথ লাইটস, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু ফিল্মি বং। আমি ফিল্মি মুভি এসে গেছি আপনাদের সামনে দ্য ফিল্মি বঙ্গের একটা নতুন এপিসোডের সাথে, যেখানে আমরা কথা বলে থাকি বিভিন্ন রকম শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু নিয়ে। তো বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমার এক ফ্রেন্ড কার্তিক কমেন্ট করেছিল যে আমাকে ওয়েব সিরিজ নিয়ে কিছু বলার জন্য। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ওয়েব সিরিজ। তো চলুন শুরু করা যাক উইথ লাইটস, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। মেন বিষয়বস্তু নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনারা কি টাইম ট্রাভেলে বিশ্বাস করেন? বাস্তবে কি টাইম ট্রাভেল করা সম্ভব? আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে সেটা কীভাবে? এখনও পর্যন্ত অনেক সিনেমা এবং ওয়েব সিরিজে আমরা টাইম ট্রাভেলের অনেক রকম ব্যাখ্যা দেখে এসেছি, তবে এই ওয়েব সিরিজে আপনারা একটু অন্যরকম কিছু দেখবেন। ক্যা টাইম ট্রাভেল পসিবল হ্যায় সিফ কিতাবোঁ মে। যাই হোক, এবার আসি আসল গল্পে। আজ থেকে 35 বছর আগে, অর্থাৎ 1984 সালের 20 আগস্ট, JL-50 নামে একটি প্যাসেঞ্জার প্লেন কলকাতা এয়ারপোর্ট থেকে টেক অফ করে। এবং আশ্চর্যের বিষয় হলো, 35 বছর পর এই প্লেনটি ওয়েস্ট বেঙ্গলেরই কোনো এক জায়গায় ক্র্যাশ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই 35 বছর JL-50 কোথায় ছিল? জো প্লেন হমে মিলা হ্যায় ভো 35 সাল পহলে কলকাতা এয়ারপোর্ট সে উড়া থা। আব সওয়াল ইয়ে হ্যায় কি ইন 35 সালো মে ইয়ে প্লেন থা। JL-50 ক্র্যাশ করার কারণে সব প্যাসেঞ্জারই মারা যান, শুধু দুজন ছাড়া। একজন হচ্ছেন বিশ্বজিৎ এবং অপরজন হচ্ছেন সেই ফ্লাইটারই ক্যাপ্টেন বিহু ঘোষ। অবাক করা বিষয় এটাই যে বিহু ঘোষকে আজ থেকে 35 বছর আগের ঠিক যেমনটা দেখতে ছিল, 35 বছর পরও তাকে ঠিক তেমনটাই দেখতে পাওয়া যায়। তাহলে কি সত্যিই এটা কোনো টাইম ট্রাভেল, নাকি কোনো পলিটিক্যাল দলের তৈরি করা নিখুঁত সেটআপ? আর যদি তাই হয়ে থাকে তাহলে প্রজেক্ট এ কী? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে JL-50 ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটা ছোট কিন্তু বেশ টান টান। ये कुछ आईडीज़ हैं जो 35 साल पुरानी ये सारी चीजें आइडेंटिकल जरूर है लेकिन असली नहीं बस इतना पता करना है कि ये सेटअप क्यों किया जा रहा है मेरा नाम बीहू घोष है और मैं जेल 50 की पायलट हूँ ये प्लेन कोलकाता से पिछली बार 35 साल पहले टेक ऑफ किया था स्टार्ट क्या है अगस्त 3rd 2019 मैं बस इतना जानना चाहता हूँ, इसे टाइम ट्रैवल की तरह स्टेज क्यों किया जा रहा है? स्टेज नहीं किया जा रहा शांतनु, ये टाइम ट्रैवल है। এই সিরিজটি লিখেছেন এবং ডিরেকশন দিয়েছেন শৈলেন্দ্র ব্যাস। এরকম একটা টান টান সাইফাই ওয়েব সিরিজ আমাদেরকে দেওয়ার জন্য শৈলেন্দ্র ব্যাসকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু গল্পের প্লট দেখানো হয় কলকাতার মধ্যে, তাই অভিনেতা অভিনেত্রীদের বাংলা অ্যাকসেন্টে হিন্দি উচ্চারণটা বেশ লাগে। CBI অফিসার শান্তনুর ভূমিকায় আমরা দেখতে পাই অভয় দেওয়ালকে। প্রফেসর সুব্রত দাসের চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ কাপুর। ক্যাপ্টেন বিহু ঘোষের ভূমিকায় রয়েছেন ঋতিকা আনন্দ। বিশ্বজিৎ চন্দ্র মিত্রর চরিত্রে আমরা দেখতে পাই পীযূষ মিশ্রকে। গৌরাঙ্গের ভূমিকায় অভিনয় করেছেন রাজেশ শর্মা এবং গাঙ্গুলির ভূমিকায় আমরা দেখতে পাই বরুণ চন্দ্রকে। প্রত্যেকেই যে যার চরিত্রে অনবদ্য, এছাড়াও আরও অনেক ছোটোখাটো চরিত্রে অনেক অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। এরকম একটা সময়ে যখন ইন্ডিয়াতে ওয়েব সিরিজ মানি ম্যাক্সিমাম ক্ষেত্রে মারামারি, কাটাকাটি এবং হট সিনের একটা ট্রেন্ড চলছে, সেই সময় এই ওয়েব সিরিজটি একটি বেঞ্চমার্ক। ওয়েব সিরিজটি রিলিজ করে 14 সেপ্টেম্বর 2020 সোনি লিভে। যারা আমার মতো সায়েন্স ফিকশন কন্টেন্টের ভক্ত তারা অবশ্যই JL-50 দেখতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টান টান উত্তেজনা আপনাকে সিরিজটা শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। এছাড়া যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয় সেটা হলো সিরিজটার ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল এফেক্টস ও এডিটিং। গল্পের প্লট যখন পশ্চিমবঙ্গ, তখন সেটাকে যেভাবে দেখানোটা দরকার ঠিক সেইভাবেই দেখানো হয়েছে। শোনা যায় এর গল্প কিছুটা হলেও সত্য ঘটনা অবলম্বনে। 1986 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট অ্যান্টোনভ AR-32 আরব সাগরের উপর থেকে নিরুদ্দেশ হয়ে যায়, যার হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো যাই হোক,
IMDb এই ওয়েব সিরিজটাকে 7.8 আউট অফ 10 রেটিং দিয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে এই ওয়েব সিরিজটা কতটা ভালো হতে পারে। তো যারা এখনও ওয়েব সিরিজটা দেখেনি তারা প্লিজ গিয়ে চেক আউট করুন। আর আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমাকে কিছুদিন আগে বাঙালি ভেঞ্চার্সের তরফ থেকে দুটো গিফট পাঠানো হয়েছে, তো আমি চাই আপনাদেরকে সেটা দেখাতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য ফিল্ম বং চ্যানেলটিকে। এছাড়া আপনারা আমাদের ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আর বাঙালি ভেঞ্চার্সের কোনো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয় বা কিনতে ইচ্ছে করে, তারও ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে একবার গিয়ে দেখতেই পারেন। তো ব্যাস, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।